নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের কাটিং তিনটে সহজ পদ্ধতি দেখাবো খুব সহজেই কাটিং করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবং প্রতিটা কাটিংই একশো শতাংশ সফল তো কি পদ্ধতি দেখাবো আমি কলিয়াসের ভ্যারাইটি দেখাচ্ছি কাটিংগুলো তো প্রথমেই বলি যারা কলিয়াস করতে চান শীতে খুব ভালো মানে অসম্ভব ভালো কলিয়াস করতে চান তারা কিন্তু এই জুন মাসে কাটিং করে অবশ্যই গাছ বসান অন্তত আট থেকে দশ ইঞ্চিতে গাছ বসান দেখবার মতো গাছ হবে শুধু পিঞ্চিং করবেন এই পদ্ধতি এবং খাওয়ারের পদ্ধতি পরবর্তীকালে আমি ভিডিও আনব এটা হচ্ছে কলিয়াস লাগানোর সঠিক সময় আমি বেশ কিছু পছন্দের ডাল কেটে নিলাম চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের তো এগুলোকে আমি তিনটে পদ্ধতিতে গাছগুলোকে বসাবো প্রথমে নিচের দিক থেকে বেশ কিছু পাতা ছেটে দেব কমিয়ে দেবো একে একে প্রতিটা ডাল আমি এই একইভাবে ছাড়তে শুরু করলাম তো তিনটে পদ্ধতির ভিতরে সহজ পদ্ধতি হচ্ছে কি যেটা যেটা আমরা সব সময় করে থাকি বালিতে আমরা কাটিং বসাই সেটা হচ্ছে খুব ইজি গ্রো হয় প্রতি ক্ষেত্রে দেখেছি বালিতে সফলতা অনেক ভালো তো একটা থাকবে অবশ্যই বালিতে আর কলিয়াস যেহেতু এই এই ক্ষেত্রে থাকবে একটা ডিরেক্ট মাটিতে একবারে আমি যে মাটিতে আমি গাছ বসাবো সেখানে কিন্তু কোনো সার মাটি না নর্মাল মাটি বালি মাটি ভার্মি কম্পোস্ট পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে বা গোবর সার তাতেই আমরা গাছটাকে ডালটাকে বসাতে পারি এবং খুব কড়া সানলাইটে না রেখে একটু হালকা জায়গায় রাখতে হবে যেখানে মৃদু সানলাইট আসতেও পারে বা গাছের ছাওয়ায় প্রতিদিন আপনি যদি এই গাছগুলোতে জল দেন পাঁচ থেকে সাত দিন লাগবে নতুন রুট বেড়াতে এবং গাছে নতুন কচি পাতা বেড়াতে তো এটা হচ্ছে একদমই সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু একশোটায় একশোটা সফলতা আছে আমার যে তিনটে পদ্ধতি দেখিয়েছি সেটাতে কিন্তু তিনটেতেই একদমই সহজ এবং সফলতা অনেক বেশি এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে জলের ভিতরে কি করে কাটিং আমরা গ্রো করব তো একদমই সহজ আমি করে আপনাদের দেখাচ্ছি এবং হানড্রেড পার্সেন্ট সফল যে কটা আমি কাটিং লাগিয়েছি সে কটাতেই হয়েছে তো একটা আমি একটা কাছের গ্লাসে দেখাচ্ছি যেহেতু ভিডিও করার জন্য এটা দরকার ছিল যে আমি ভিজিবেল হলে দেখাতে সুবিধা হবে তাই একটা কাচের গ্লাস নিয়েছি আপনারা যে কোনো পাত্রে আপনারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন খালি জলের ভিতর ফেলে রাখলেই কিন্তু পাঁচ থেকে সাত দিনে সুন্দর শিকড় গজাবে লুট আসবে এবং তখন আমরা আসে ডিরেক্ট ফার্স্ট পটিং বলুন বা প্রতিস্থাপন বলুন সেটা কিন্তু আমরা করতে পারি এইভাবে একে একে প্রতিটা ডাল আমরা জলে রেখে দিলাম এটাতে কোনো বাধা নেই ছাওয়া জায়গা রাখায় বা অল্প সানলাইটে আপনি যেরকম খুশি রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কড়া সানলাইটে না রেখে একটু সকালে দু এক ঘন্টা তিন ঘন্টা রোদ পেলেও কোনো অসুবিধা হবে না কারণ আমি যে জায়গাটা রেখেছিলাম সেখানে কিন্তু সম্পূর্ণ রোদ পড়ছিলো প্রায় ঘন্টা দু একের বেশি এই জলে শুধুমাত্র আমি ব্যবহার করেছি সামান্য পরিমাণে মানে একদম আঙ্গুলে ঠেকে বলতে পারেন একটু ফাঙ্গিসাইড আর কিছু ব্যবহার করিনি প্লেন ওয়াটার যে কোনো জল ব্যবহার করতে পারে পুকুরের জল বলুন কলের জল বলুন আর যদি আপনাদের কর্পোরেশনের জল হয় সেটা ক্ষেত্রে জলটাকে অন্তত একদিন বা দুদিন আগে ধরে রাখবেন সেই জলে বসান তো সহজেই গাছ কিন্তু আপনারা আপনাকে পাঁচ ছ দিনের মাথায় আপডেট দিচ্ছি আমরা দেখুন গাছে কিন্তু প্রতিটা ডালে কিন্তু শিকড় দেখা যাচ্ছে এবং খুব ভালো মানে একটা কাটিংও পচেনি কারণ পচেনি আমি সামান্য ফাঙ্গিসের ব্যবহার করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি না পচন ধরে যায় সুন্দর গ্রহ হচ্ছে প্রতিটা ডাল এবং প্রতিটা ডাল থেকেই শিকড় বেরিয়েছে আমরা এখনই প্রতিস্থাপন করতে পারি মাটিতে নালে যদি আমরা আরও দু চার দিন রাখি তাহলে কিন্তু দেখছেন পুরো গ্লাস যে জলটা জলটা দেখছেন পুরো পুরোটাই ভরে যাবে রুটে সেটা টাইম লাগবে অন্তত দশ থেকে বারো দিন আমি এটা ছ দিনে আপডেট দেখাচ্ছি এখন দেখাচ্ছি সাত দিনে পুরোটাই কিন্তু শিকড়ে ভরে যাবে দেখবেন অদ্ভুত ভালো লাগবে এমনি আপনি আমরা যদি ধরুন কলিয়াসের ডাল কেটে ফেলে না দিয়ে যদি টেবিলে আমরা এইরকম জল দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু দিনের পর দিন এবং অনেক দিন বা মাসের পর মাস কিন্তু আমরা সুন্দরভাবে টেবিলেও সাজিয়ে রাখতে পারি তাতে কোনো রকম খাওয়ার বলুন বা অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই খাওয়ার আমরা অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে গাছের সৌন্দর্যটা একটু ভালো থাকবে একটু না যথেষ্ট ভালো থাকবে দেখবার মতন তো আপনারা এইভাবেই কিন্তু টেবিল সাজাতে পারেন প্লেন জলের দিয়ে কলিয়াস কাটিং করে দেখুন সফলতা কিন্তু অনেকটাই ভালো এবং রেজাল্ট ভালো যেটা সহজ পদ্ধতি যে যে পদ্ধতিতে করলে গাছ করাটা সহজ হয় সবসময় চেষ্টা করি সেই ধরনের কিছু নিয়ে আসার এবং নতুনত্ব যাতে একটু থাকে অসংখ্য রুট বেরি ছ দিনের রুট বেরিয়েছে এতটা তো আগামী দশ দিনের ভিতরে রুট ভরে যাবে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন যে যেটা বললাম যে টেবিলে সুন্দর বাসে রেখে জাস্ট কাটিং রেখে দিন দেখুন কাটিং রুটও আসবে এবং কাটিংও বাড়তে থাকবে মাসের পর মাস কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন ভিন্ন ভিন্ন কালারের কাটিং রেখে একসাথে অবশ্যই ভালো লাগবে তো এটা একটা পদ্ধতি দেখেছিলাম যেটা বালিতে বসিয়েছিলাম সিম্পল বালিতে কোনো রকম রুটিং হরমোন ছাড়া বালিতে বসিয়েছি এবং প্রতিটা কাটিং প্রতিটা কাট কাটিং থেকে রুট এসছে সেটা গাছ ধরলেই বয়ে যাচ্ছে একটু গাছটা টেনে ধরলেই যেহেতু রুট অনেকটা বাউন্ড হয়ে যাচ্ছে তাই টানলে বয়ে যাচ্ছে টাইট হয়ে গেছে তো এগুলোকে আমি ধীরে ধীরে শীতের জন্য রেডি করব এবং শীতের ফুলের সঙ্গে সঙ্গে যাতে সুন্দর কলিয়াস দিয়ে ছাদ বাগানটাকে সাজানো যায় তাই অগ্রিম দেখালাম যে সঠিক সময় যদি আমরা গাছ করতে পারি তাহলে কিন্তু গাছ ভালো হওয়া সম্ভব আমরা যদি টাইমে আগে লাগালেও যেমন ভালো না আবার সময়ের পরে লাগানো যেমন গাছ ভালো হয় না ভালো ফুল পাওয়া যায় না তো সঠিক সময় যদি গাছ করেন সেই গাছের চেহারা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছাদ ভরে থাকবে গাছ দেখার মতো থাকবে তো যারা কলিয়াস ভিন্ন ভিন্ন ভ্যারাইটির কলিয়াস সংগ্রহ করেছেন তারা অবশ্যই কাটিং করে এখনই চালু করে দিন যে তিনটে সহজ পদ্ধতি দেখালাম যে কোনো একটা অবলম্বন করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন